আসসালামু আলাইকুম। আজ 13 মার্চ। আমন্ত্রণ জানাচ্ছি Changetv.press এর প্রতিদিনের গল্প অনুষ্ঠানে, স্পন্সর বাই টিপটপ মার্ক লিমিটেড। পুরো অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে থাকছি আমি, শারমিন সীমা। শুরুতেই গল্পের চুম্বক অংশ দেখিয়ে দিচ্ছি। করোনা মহামারী নিয়ন্ত্রণ এবং মৃত্যু ঝুঁকি থেকে সুরক্ষার জন্য টিকার কোনো বিকল্প নেই। করোনা সংক্রমণ থেকে জনগণকে সুরক্ষা দেওয়ার জন্য দেশে গত 7 ফেব্রুয়ারি থেকে গণটিকাদান কর্মসূচি শুরু হয়েছে। টিকা গ্রহণের পর আরও কিছু ব্যক্তির করোনা আক্রান্তের খবরে টিকার কার্যকারিতা নিয়ে অনেকের মনে সংশয় সৃষ্টি হয়েছে। এ বিষয়ে বিশেষজ্ঞ মতামত দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান। প্রশ্ন হলো, টিকার কারণেই কি তারা করোনায় আক্রান্ত হয়েছেন বা করোনা সংক্রমণে টিকা কাজ করছে না? অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিকুর রহমানের মতে, টিকার প্রথম ডোজ নেওয়ার অন্তত 12 দিন আগে কখনো করোনা সংক্রমণ প্রতিরোধ করার মতো ইমিউনিটি সৃষ্টি হয় না। করোনার টিকা ইমিউনোপ্রোসেড ব্যক্তিদের অনেক দেরিতে সুরক্ষা দিতে পারে বা ততটা সুরক্ষা নাও দিতে পারে। মডার্না ও ফাইজার টিকার পূর্ণ কার্যকারিতা শুরু হয় যথাক্রমে দ্বিতীয় ডোজের 18 ও 7 দিন পর এবং অক্সফোর্ড টিকাটি এর প্রথম ডোজ নেওয়ার 21 দিন পর থেকে 90 দিন পর্যন্ত 76% সুরক্ষা দিতে পারে। সুতরাং এর অর্থ হচ্ছে, যে কোনো ব্যক্তি টিকা নেওয়ার ঠিক আগে অথবা ঠিক পরেও কোভিড-19 দ্বারা আক্রান্ত হয়ে থাকলে তিনি অসুস্থ হতে পারেন। এছাড়া মনে রাখতে হবে, কোনো টিকাই করোনা সংক্রমণ থেকে 100% সুরক্ষা দিতে পারে না। তাই টিকার 2টি ডোজ নেওয়ার পরেও কিছু মানুষের করোনায় আক্রান্ত হওয়া স্বাভাবিক। অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান জানান, করোনার টিকা থেকে কেউ সংক্রমিত হতে পারে না, কারণ করোনার কোনো টিকাই জীবন্ত ভাইরাস বহন করে না, তথা করোনার টিকা কাউকেই কোভিড-19 দ্বারা অসুস্থ করতে পারে না। তবে করোনা ভাইরাস বারবার রূপ বা ধরন পরিবর্তন করে পরিবর্তিত হতে পারে। টিকা কম কার্যকর বা আদৌ কার্যকর না হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে ইনফ্লুয়েঞ্জা টিকার মতো প্রতি বছর নতুন করে করোনার টিকা আপডেটেড করার প্রয়োজন হতে পারে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিকুর রহমানের মতে, টিকা নেওয়া বা সুরক্ষিত হওয়ার পরেও যে কেউ করোনা ভাইরাসের লক্ষণবিহীন বাহক হতে পারেন এবং তাদের নাকের প্যাসেজ পথে ভাইরাস বহন করে তা কথা বলা, শ্বাস ফেলা, হাঁচি দেওয়া সহ বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে অন্যের মধ্যে সংক্রমণ ছড়াতে পারেন। এজন্য শুধু টিকা গ্রহণের কারণে নিজেকে সুরক্ষিত মনে করে কেউ যেন মাস্ক পরা বা সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে চলা থেকে বিরত না থাকেন। করোনার টিকা নিয়ে শুরু হয়েছে তোলপাড়। অস্ট্রাজেনেকা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের করোনার টিকাদান কর্মসূচি স্থগিত করেছে ইউরোপীয় 3 দেশ। পূর্ব সতর্কতা হিসেবে এই পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে তারা বলেছে, এর স্বাভাবিক ফল নিয়ে কোনো প্রমাণ পাওয়া যায়নি। এই টিকা দেওয়ায় রক্ত জমাট বেঁধে যাওয়ার ক্রমবর্ধমান আশঙ্কা থেকেই বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো প্রমাণ ছাড়াই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডও অস্ট্রাজেনেকার টিকা দেওয়া স্থগিত করেছে। শুক্রবার থাই প্রধানমন্ত্রী পিয়ুত চান উজা নিজে এই টিকা নেওয়ার মধ্য দিয়ে টিকাদান কর্মসূচি শুরু করার কথা থাকলেও তা বাতিল করা হয়েছে। একটি ডোজ নেওয়ার পর রক্ত জমাট বেঁধে 60 বছর বয়সী এক নারী মারা যাওয়ার পর ডেনমার্ক অস্ট্রাজেনেকার টিকা দেওয়া বন্ধ রেখেছে। সম্প্রতি মারাত্মক রক্ত জমাটের খবর পেয়ে একই ব্যাচের ডোজ ব্যবহার বন্ধ রেখেছে ইউরোপীয় কয়েকটি দেশ। এ নিয়ে তদন্ত অব্যাহত রেখেছে ইউরোপীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। ডেনমার্কের পর নরওয়ে ও আইসল্যান্ডেও এই একই পদক্ষেপ নিয়েছে। ইটালি ও রোমানিয়াও ডোজ নেওয়া বন্ধ রেখেছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, যে কোনো টিকা নেওয়ার পরে কিছু লোকের শরীরে হঠাৎ অসুস্থতা দেখা দিতে পারে, কিন্তু ব্যাপক সংখ্যক অসুস্থতার সঙ্গে এই টিকার ডোজ নেওয়ার কোনো সম্পর্ক নেই। লাখ লাখ টিকা দেওয়া হয়েছে এমন অন্যান্য অধিকাংশ দেশের ক্ষেত্রেই এরকম কোনো ঝুঁকি দেখা যায়নি। অ্যাস্ট্রাজেনেকা টিকার ক্ষেত্রে নিরাপত্তা ভীতি একটি বড় বাধা, যে কারণে এই টিকার চাহিদাও কম। রোগীভিত্তিক পরীক্ষায় অন্যান্য টিকার চেয়ে ব্রিটিশ সুইডিশ কোম্পানি টিকাটির সার্বিক কার্যকারিতার মাত্রা বেশি না। কিন্তু উপাত্ত বলছে, অক্সফোর্ড অস্ট্রাজেনেকার করোনার টিকা নিরাপদ ও কার্যকর, বিশেষ করে মারাত্মক অসুস্থতার ক্ষেত্রে এটি ভালো। বিশ্বের অনেক দেশেই এটি একমাত্র টিকা হিসেবে সহজলভ্য। ইউরোপীয় ইউনিয়ন ও 3টি ইউরোপীয় দেশে 50 লাখের বেশি মানুষকে অস্ট্রাজেনেকার টিকা দেওয়া হয়েছে। বুধবার পর্যন্ত তাদের মধ্যে প্রতিবন্ধকতামূলক রক্ত জমাট বাঁধার ঘটনা মাত্র 30টি। এটা খুব বড় ধরনের হার না বলে জানিয়েছে ইউরোপীয় ওষুধ সংস্থা।
তারা বলছে টিকা নেওয়ার সুবিধা ঝুঁকির চেয়ে অনেকাংশে বেশি। ইউরোপীয় একমাত্র ওষুধ সংস্থাটি বলছে রক্ত জমাট বাঁধার ঘটনার সঙ্গে এই টিকার কোনো সম্পর্কের আভাস পাওয়া যায়নি। অভিনয় করেছেন মাত্র একটি সিনেমায়, নামের আগে যুক্ত হয়েছে নায়িকা পদবি, নায়িকা রোমানা ইসলাম স্বর্ণা। সেটি পুঁজি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবাসীদের সঙ্গে খাতির জমাতেন। কখনো স্বামীর সঙ্গে ডিভোর্স, আবার সংসারের আর্থিক সংকট সহ নানা কারণ দেখিয়ে নিতেন টাকা। দেশে ফিরলে তাদের সঙ্গে দেখা করতেন, একান্তে সময় কাটিয়ে গোপনে ছবি তুলতেন, পরে সেই অন্তরঙ্গ ছবি দেখিয়ে করতেন বিয়ে, ভয় দেখিয়ে লিখে নিতেন জায়গা জমিও। পুরো পরিবারের সবাই এই প্রতারণার সঙ্গে জড়িয়েছিলেন, সেই পরিবারটিকে খুঁজে পেয়েছে পুলিশ। প্রতারিতদের দাবি, 28 জনের সঙ্গে এভাবে প্রতারণা করে বিয়ে করে রোমানা হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। পুলিশ বলছে এই পরিবারের প্রতিটি সদস্য প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ কাজে জড়িত থাকার কথা স্বীকার করেছে। রোমানা বিভিন্ন পরিচয়ে খুলতেন ফেসবুক আইডি, আপলোড করতেন খোলামেলা সব ছবি, এরপর প্রবাসীদের টার্গেট করে ফ্রেন্ড বানিয়ে গড়ে তুলতেন প্রেমের সম্পর্ক, হাতিয়ে নিতেন টাকা। ঠিক একইভাবে কখনো ফ্ল্যাট কেনা বা কখনো গাড়ি কেনার নাম করে রোমানা সৌদি প্রবাসী কামরুল ইসলাম জুয়েলের কাছ থেকে এক বছরে বিভিন্ন সময়ে নেন 2.5 কোটি টাকা। এমন সব প্রতারণার অভিযোগে গ্রেফতার হয়েছেন মডেল অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণা। এর আগে স্বর্ণার বিরুদ্ধে এসব অভিযোগে মোহাম্মদপুর থানায় মামলা ঠুকেন কামরুল হাসান নামে এক সৌদি প্রবাসী। তার মামলার ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া সি ব্লকের একটি বাড়ি থেকে স্বর্ণাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর থানা পুলিশ। গ্রেফতারের পর সব চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। অভিযোগ উঠেছে অভিনেত্রী স্বর্ণার প্রেমের ফাঁদে পড়ে সৌদি প্রবাসী কামরুল ইসলাম জুয়েল সর্বশান্ত হননি। এখন পর্যন্ত 28 জনের সঙ্গে এভাবে প্রতারণা করে বিয়ে করে স্বর্ণা হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। 28 জনের বিষয়ে তথ্য না দিলেও কামরুল ইসলামের প্রতারিত হওয়ার সত্যতা নিশ্চিত করেছে ডিএমপির ডিসি হারুনর রশিদ। বলেন, রোমানা স্বর্ণার বিরুদ্ধে আমরা এমন প্রতারণার অনেক অভিযোগ পেয়েছি, অনেককে প্রলোভন দেখিয়ে তাদের ব্ল্যাকমেইল করে সর্বশান্ত করেছে রোমানা। টেলিফোনে প্রতারিতরা এসব অভিযোগ করেছেন, আমরা তাদের থানায় আসতে বলেছি। প্রতারিত হওয়া প্রবাসী কামরুল ইসলাম জুয়েল বলেন, সে আমার সাথে প্রথমে ভালো সম্পর্ক করে, এরপর লালমাটিয়ায় ফ্ল্যাট কেনার নাম করে 1.9 কোটি টাকা নেয়। আমি দেশে আসার পর আমাকে বাসায় ডাকে, আমি যাই, গেলে তারা আমাকে কিছু একটা খাইয়ে অজ্ঞান করে ফেলে, এরপর আমার খারাপ ছবি তুলে নেয় ও আমার সাথে স্ট্যাম্পে সাইন নেয়। এভাবে সে আমাকে জোর করে বিয়ে করে, তার মোবাইল, ঘড়ি, গাড়ি আর সবই আমার কিনে দেওয়া। আমাকে ডিভোর্স দিয়েছে বললেও তাই আমি আইনের আশ্রয় নিয়েছি। এরপর বিয়ের জন্য দেশে এনে জুয়েলকে কিছুদিন নিজের বাসায় আটকে রাখেন রোমানা, করেন বিয়েও। এসব শোনার পর নিজের আগের স্ত্রীর সাথে জুয়েলের ছাড়াছাড়িও হয়। রোমানা হঠাৎই একদিন সুযোগ বুঝে ধারণ করেন জুয়েলের অন্তরঙ্গ নানা মুহূর্তের ছবি, এরপর ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে রোমানা জোর করে স্ট্যাম্পে জুয়েলের স্বাক্ষর রেখে জায়গা জমি হাতিয়ে নেন। এরপর রোমানাও জুয়েলকে ডিভোর্স দেন। ডিএমপির ডিসি হারুনর রশিদ বলেন, রোমানা, তার মা, তার ভাই ও ভাইয়ের বউ ও রোমানার ছেলে, তারা সবাই এই ব্যক্তির কাছ থেকে টাকা নিয়েছেন। তিনি বিদেশ থেকে আসার পর বাসায় গিয়ে উলঙ্গ করে তার ছবি তুলে তারা, এরপর টাকা দাবি করে বসে, টাকা না দিলে সেই ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। টিপটপ পার্ক লিমিটেড, আপনার প্রত্যাশা আমাদের অঙ্গীকার। দেশ বরেণ্য মুফতি মুহাদ্দিস এবং ওলামায়ে কেরামের সার্বিক তত্ত্বাবধানে দুই যুগ ধরে হাজী সাহেবদের খেদমতে নিয়োজিত আবাবিল হজ গ্রুপ সুদীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমরা উন্নত সেবা দিয়ে আসছি। হারাম শরীফের অতি নিকটের থেকে হজের কার্যাবলী সম্পাদন করার সুব্যবস্থা রয়েছে। হজ ও ওমরা পালনের বিশ্বস্ত প্রতিষ্ঠান আবাবিল হজ গ্রুপ। স্বাগত আবারও প্রত্যেককে আমন্ত্রণ প্রতিদিনের গল্প অনুষ্ঠানে। বহুল আলোচিত পিকে হালদারের অর্থ পাচারের অন্যতম সহযোগী ও বান্ধবী হিসেবে পরিচিত নাহিদা রুনাইয়ের ব্যাংক হিসাবে গত 4-5 বছরের মধ্যে 70 কোটি টাকারও বেশি লেনদেন হয়েছে। এছাড়া রুনাইয়ের কমপক্ষে 28 কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পদের তথ্য পেয়েছে কমিশনের দলটি, যা একটি সরকারি দপ্তরের কেরানি পদে চাকরি করা বাবার অফিস এক্সিকিউটিভ মেয়ের পক্ষে বৈধভাবে অর্জন অসম্ভব বলেই মনে করছেন তদন্ত সংশ্লিষ্টরা। নাহিদা রুনাই এখনও নিয়মিত অফিস করছেন ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেসে। পিকে হালদারের কমপক্ষে 4টি প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করতেন তিনি। পিকে হালদারের বিরুদ্ধে বিপুল অঙ্কের অর্থ আত্মসাত ও প্রাচারের অভিযোগ তদন্তকারী দুদক দলের সদস্যদের সঙ্গে কথা বলে এসব চাঞ্চল্যকর তথ্য জানা গেছে।
পিকে হালদারের অর্থ আত্মসাত ও প্রচারের বিষয়ে অনুসন্ধান ও তদন্ত করছে দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে চার সদস্যের একটি দল। অনুসন্ধানে জানা গেছে চট্টগ্রামের খুলশী থানার পূর্ব নাসিরাবাদ এলাকায় জাকির হোসেন বাইলেন স্থায়ী ঠিকানার বাসিন্দা নাহিদারুনাই। তাদের বাড়িটি স্থায়ীভাবে মুজাফফর খানের বাড়ি হিসেবে পরিচিত। রুনাইয়ের বাবার নাম মফিজুর রহমান, তিনি চট্টগ্রামের একটি সরকারি দপ্তরে করণিক পদে চাকরি করতেন। রুনাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষে জীবিকার সন্ধানে ঢাকায় এসে রিয়ালায়েন্স ফাইন্যান্স লিমিটেডে চাকরি পান। সেখানে 2009 সাল থেকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ছিলেন পিকে হালদার। 2011-12 সালে পিকে হালদারের সঙ্গে পরিচয় হয় রুনাইয়ের, এরপর ঘনিষ্ঠতা, তারপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। এসএমই লোন শাখার অফিস এক্সিকিউটিভ থেকে প্রতিষ্ঠান প্রধান পিকে হালদারের বান্ধবী বড় আপা হিসেবে পরিচিত পান তিনি। 2015 সালে জুলাইয়ে এনআরবি গ্লোবাল ব্যাংকের এমডি পদে যোগ দেন পিকে হালদার। পিকে হালদার রিয়ালায়েন্স ফাইন্যান্স থেকে নাহিদা রুনাইকে নিয়ে আসেন ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেসে। চারটি পদোন্নতি দিয়ে তাকে ভাইস প্রেসিডেন্ট করেন পিকে হালদার। দুদক কর্মকর্তারা বলছেন পিকের টাকা প্রচারের অন্যতম সহযোগী এই নাহিদা রুনাই। কোন প্রতিষ্ঠান থেকে কত টাকা আত্মসাৎ ও প্রচার হচ্ছে সেই হিসাব রাখতেন রুনাই। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাসহ আর্থিক প্রতিষ্ঠান ও বিভিন্ন মহলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ম্যানেজ করতে রুনাইয়ের দক্ষতা অপরিসীম। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র কুদুস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি বলেছেন আমেরিকা হাড়গোড় ভেঙে যাওয়ার শব্দ সময়মতো শুনতে পাওয়া যাবে। তিনি শুক্রবার তেহরানে ইরাক ইরান যুদ্ধের খায়বার ও বদর অভিযানে অংশগ্রহণ করে শহীদ হয়ে যাওয়া যোদ্ধাদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় এ মন্তব্য করেন। জেনারেল কাইনি বলেন আমেরিকা ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করে বিশ্ববাসীর সামনে নিজের সন্ত্রাসী চেহারা উন্মোচন করে দিয়েছে। তিনি আরও বলেন আমরা অপরাধী আমেরিকার গার্গড় ভেঙে ফেলব এবং ওই শব্দ সময়মতো মানুষের কানে পৌঁছাবে। তিনি মধ্যপ্রাচ্য, ফিলিস্তিন ও ইয়েমেনি যোদ্ধাদের প্রতিরোধ সংগ্রামের প্রশংসা করে বলেন ইয়েমেনের সাহসী যোদ্ধারা খালি হাতে ক্ষেপণাস্ত্র তৈরি করে তা দিয়ে সৌদি সরকারের বিরুদ্ধে হামলা চালাচ্ছে। এসব যোদ্ধা ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খোমেনির দেখিয়ে দেওয়া পথ অনুসরণ করছে। সাম্রাজ্যবাদী আমেরিকা ও ইসরায়েল অতীতের যে কোনো সময়ের তুলনায় এখন দুর্বল বলে মন্তব্য করেন জেনারেল কায়ানি। তিনি বলেন ইহুদিবাদী ইসরায়েলের কাছে সর্বাধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও নিরাপদে থাকার জন্য সে নিজে সীমান্তে 1 মিটার চওড়া ও 6 মিটার উঁচু প্রাচীর তৈরি করেছে, কিন্তু তারপরেও ইহুদিবাদীরা নিরাপদে থাকতে পারবে না। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। Changetv.press বাংলাদেশ ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।